ঢাকায় চলচ্চিত্রের কালজয়ী অভিনেতা মান্না তার অকাল মৃত্যুতে সৃষ্ট ক্ষতি পূরণীয় নয় নতুন করে দেখা গেল মান্নাকে মালেক আফসারি পরিচালিত জায়েদপরীর পরীর অন্তরজালা ছবিতে দেখানো হয়েছে মান্নার এক ঝলক এ প্রসঙ্গে পরিমণি বলেন মালেক আফসারির ছবিতে সবসময়ই নতুন কিছু থাকে এ ছবিতেও এর ব্যতিক্রম হয়নি তিনি আরও বলেন ছবিটির জন্য আমাদের ইউনিটের প্রতিটা মানুষ নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে এই ছবিটি আফসারি সারের জন্য একটা চ্যালেঞ্জও বলা চলে প্রয়াতনায়ক মান্নাকে নিয়ে নাসির উদ্দিন প্রযোজিত জেড কে মুভিস পরিবেশিত অন্তর্জালা সিনেমাটি শুটিং হয়েছে পিরুজপুর মংলাবন্দর ও সুন্দরবনসহ দেশের বিভিন্ন লোকেশনে জায়েদ খান পরিমণি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন নবাগত জয় চৌধুরী মৌমিতা মৌ মিজু আহমেদ ও রেহেনা জলি সহ আরও অনেকেই বিনোদন জগতের নিত্যনতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ